আসসালামু আলাইকুম প্রবাসী সাতকাহনের আরেকটি একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাইফুল রাজিব প্রিয় সৌদি প্রবাসী বন্ধুরা আমাদের এবারের ভিডিওর বিষয় সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে থেকে খুলবে এই বিষয়টি অনেকের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে নাও হতে পারে তবে অনেকের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ যেমন আমাদের যে সকল প্রবাসী ভাইয়ের সন্তানরা সৌদি আরবে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেন বা সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেন অথবা সৌদি আরবে বিভিন্ন দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে পড়াশোনা করেন তাদের জন্য এবং তাদের সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো না কোনো স্থানে কর্মরত তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এবং তাদের নিয়ম নিয়মকানুন বিধিনিষেধ মেনেই পরিচালিত হয় মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজটিকে ফলো করবেন যারা আমাদের প্রবাসের সাত ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা টিকটক প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আমাদের টিকটক অ্যাকাউন্টটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা জানেন সৌদি আরবের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে যদিও এর মধ্যে অনলাইনে পাঠ দান কর্মসূচি যেটি সেটি চলমান আছে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসতে পারে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাহলে কবে থেকে খুলবে এক কথা যদি উত্তর দিই তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিরিশ অক্টোবর দু থেকে খুলবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই খবরটি এই দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে আসছে আমরা আপনাদেরকে স্ক্রিনে সৌদি গ্রাজুয়েটের একটি সংবাদ দেখিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমরা এটি সংগ্রহ করেছি এখানে বলা হচ্ছে তিরিশ অক্টোবর দু থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছেন সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় তাহলে কিভাবে করবে এই প্রশ্নটি আসতে পারে আপনারা নিশ্চয় জানেন সৌদি আরবে এখন বারো থেকে আঠারো বছর যারা আছে তাদেরকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এটিও জানেন যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার একুশ দিন পরে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে যেহেতু বারো থেকে আঠারো বছরের যারা আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে অনেকে কিন্তু দুই ডোজ ভ্যাকসিন পেয়েও গেছেন এখন যারা দুই ডোজ ভ্যাকসিন পেয়ে গেলেন বারো থেকে আঠারো বছরের মূলত এসএসসি এবং এসএসসিতে যারা পড়াশোনা করেন তারাই হয়ে থাকে তো সৌদি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একই কথাই বলছে যে সকল শিক্ষার্থীদের দুই ডোজ ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে এবং যারা এসএসসি এবং এসএসসি লেভেলে পড়াশোনা করেন তাদেরকে দিয়ে তিরিশ অক্টোবর দুই হাজার একুশে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু করতে যাচ্ছেন সৌদি শিক্ষা মন্ত্রণালয় তাহলে একুশ থেকে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে একই সাথে এই খবরে তারা এটিও লিখেছেন তিরিশ অক্টোবর দুই হাজার একুশের মধ্যে কিন্তু সৌদি আরবের প্রায় সত্তর ভাগ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে যার কারণে তখন অন্যান্য শ্রেণীতে যারা পড়াশোনা করেন যে সকল শিক্ষার্থীরা আছেন তাদেরকেও কিন্তু এই শিক্ষাঙ্গনে গিয়ে পড়াশোনা করার সুযোগটি দেওয়া যেতে পারে বা তারা স্কুলে গিয়ে বা স্কুল কলেজে গিয়ে তারা পড়াশোনা করার সুযোগটি পাবেন তো এটি নিঃসন্দেহে ভালো খবর বিশেষ করে আমাদের যে সকল প্রবাসী সন্তানরা শিক্ষার্থীরা এখানে আছেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন স্কুলে যাওয়ার জন্য আপনাদের জন্য ভালো খবর যে আপনারা তিরিশ অক্টোবর দুই একুশ থেকে ইনশাল্লাহ পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করার সুযোগটি পাচ্ছেন এমনটাই জানিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এবং এই দেশটির সংবাদ মাধ্যম তাহলে আজকের এই ভিডিওটিকে আর বড় না করি এতটুকু তথ্য দিয়ে এই ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভেচ্ছা কামনা নিরন্তর আল্লাহ হাফেজ